কয়েক মাস আগে ঘোষণা এলো দেশের আ চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা তুফানের। তবে কে হবে নায়িকা এ নিয়েই নানা জল্পনা তৈরি করে মহরত অনুষ্ঠানের সমাপ্তি করে দুই বাংলার দুই প্রযোজনা প্রতিষ্ঠান। মাঝখানে কেটে গেল কয়েক মাস, যা আলোচনা আর গুঞ্জন খান সাহেবের দর্শকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর চর্চা কে হবে শাকিবের নায়িকা। এর মাঝে বেশ কয়েকজন নায়িকার নামও উঠে আসে, কিন্তু নির্মাতার মুখে কুলুপ। অবশেষে ঘোষণা এলো একজন নয় দুজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। দুজন নায়িকার মধ্যে একজন বাংলাদেশি আর একজন ওপার বাংলার চিত্রনায়িকা। ইতিমধ্যে তুফানে ওরার জন্য প্রস্তুত হচ্ছেন আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা, অন্যদিকে টলিউড পাড়ার দর্শকের ঘুম কেড়ে নেওয়া নায়িকা মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করে দর্শকদের দুর্দান্ত কিছু উপহার দিতে চান টলিউডের হার্টথ্রব নায়িকা মিমি। জানিয়েছেন শাকিবের সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছেন তিনি। অন্যদিকে আয়নাবাজির পর দীর্ঘ বিরতি দিয়ে বড় পর্দায় ফিরছেন নজর করা নাবিলা। তিনি শুটিংয়ের জন্য বেশ প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে। এদিকে শাকিব খানের বিপরীতে মিমি ও নাবিলাকে চুক্তিবদ্ধ করে বেশ স্বস্তিতে দুই প্রযোজনা প্রতিষ্ঠান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলবে এমনটাই ধারণা করছেন লগ্নিকারকরা। মহিপ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।